আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি। তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমি একটা পার্সেল রিসিভ করেছি, যেটা কিনা হচ্ছে একটা সারপ্রাইজ গিফট। গিফটটা যিনি পাঠিয়েছেন তিনি আমার খুব কাছের একজন মানুষ। সো চলেন দেখি সে আমার জন্য কি গিফট পাঠিয়েছে। আচ্ছা, আনবক্সিং করার সময় একটা মজার ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে এই গিফটটা যে র্যাপিং পেপারটা দিয়ে র্যাপ করা, তো এই বাবলসগুলো আমার ছোটবেলা থেকে ফুটাতে খুব বেশি পছন্দ। তো আমার মতো আপনাদের কার কার এই অভ্যাসটা আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ওয়াও, এটা তো একদম একটা কম্বো গিফট বক্স বলা যেতে পারে, অনেকগুলো কিউট কিউট গিফট। তো দেখি কী কী আছে। আচ্ছা, এই বক্সের ভেতর আছে হাত মোজা, তারপর একটা মেসওয়াক, এরপর আছে সুরমা। আমার অনেক দিন ইচ্ছা ছিল সুরমা চোখে পড়ার, কিন্তু কখনো সুরমা কেনা হয়ে ওঠেনি। যাই হোক, তারপর আছে পামোজা, ছোট্ট কিউট একটা আতর, একটা তসবি, আর এরপর সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা দেখতে, একটা ছোট্ট কোরআন শরীফ। মাশাল্লাহ, এত সুন্দর, এত সুন্দর, একদম কালারফুল। এইটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, আই মিন দেখেন কাভারটা এত বেশি সুন্দর দেখতে। এরপর আছে একটা, এটা কি একটু খুলে দেখতে হবে। ও আচ্ছা, এটা হচ্ছে একটা হিজাব। এরপর আছে একটা জায়নামাজ, তারপর আছে এখানে খেজুর, এরপর আছে তিন ফল। তিন ফল যদিও আমি কখনো খাইনি, তবে এই একটা ফল আমার খাওয়ার খুব বেশি ইচ্ছা ছিল। সো আমি তো এখনই একটা ট্রাই করে দেখবো কী রকম খেতে। এটাও খুব মজা। তো এই তো ছিল আমার গিফট বক্স। আর হ্যাঁ, এই গিফটটা যে পেজ থেকে এসেছে, মজার বিষয় হচ্ছে সেই পেজের নামটি আমার নামে না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।